আপনারা শুনছেন অন্তর্জগতের বার্তা চ্যানেল থেকে। আমরা শুরু করেছি স্বামী পরমানন্দের জীবন থেকে হিমালয় ভ্রমণের কিছু কাহিনী। তার সাথে সাক্ষাৎ হয়েছে অনেক যোগী মহাত্মার। 3000 বছরের এক সাধুর সাথে সাক্ষাৎ হওয়ার পর তার সাথে কি কি কথা হলো, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা তা শুনে নিই। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিতে প্রেস করেই আমাদের সাথে যুক্ত হয়ে যান। চলুন এবার তবে ভিডিওয়ে আসা যাক। জিজ্ঞাসুর প্রশ্ন, আপনাদের যাত্রাপথে আর কোনো মহাত্মার সাথে দেখা হয়নি? গুরু মহারাজ, হয়নি আবার? কত শত মহাত্মা যে হিমালয়ে রয়েছেন কে তাদের খবর রাখে? কেউ কেউ কয়েক হাজার বছর একই শরীরে রয়েছেন, কেউ আবার একাধিক শরীর পরিবর্তন করেছেন কায়াকল্প করে। এছাড়া অনিমা, লঘিমা ইত্যাদি সিদ্ধিপ্রাপ্ত হয়ে কেউ কেউ অনুবত হয়ে কেউ কেউ লঘু শরীরে অবস্থান করেছেন। অনুভব ক্ষমতা ও বোধ না থাকলে তুমি তাদের অবস্থান টেরও পাবে না। এমনও অনেক দেখেছি যেখানে হয়তো হাজার হাজার উন্নত যোগীরা রয়েছেন, সেখানে এখনো শিক্ষা চলছে। আচার্যগণ অপেক্ষাকৃত নবীনদের নানা রকম যোগ ও আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছেন। বাইরে থেকে এদের অস্তিত্ব কেউ কোনোদিন টেরও পাবে না। এদের কথা পরে কোনো সময় বলবো, আগে একজন মহাত্মার কথা বলছি শোনো। যিনি ত্রাটকের সাহায্যে গুহার অভ্যন্তর থেকে পর্বতের নিচে দৃষ্টি নিক্ষেপ করে আমাকে দেখতে পেয়ে ডেকে নিয়ে গিয়েছিলেন, দেখো তোমাদের বিজ্ঞান সেখানে ফেল হয়ে যাবে। এই ঘটনার কাছে কারণ, সাধারণত মানুষের দৃষ্টি আলোক রশ্মির উপর নির্ভর করে। কোনো বস্তু থেকে আলো চোখে পড়লে বস্তুটি দৃশ্যমান হয়, আর আলো যেহেতু সরল রেখায় চলে সেহেতু দৃষ্টিও সরাসরি বা সরল রেখা বরাবর হয়ে থাকে। কিন্তু দৃষ্টিপথে কোনো বাধা এসে গেলে বস্তুটি থেকে আলো এঁকে বেঁকে আসতে পারে না, ফলে বস্তুটি আর দৃষ্টিগোচর হয় না। কিন্তু ত্রাটক বিদ্যায় সিদ্ধ হলে আঁকা বাঁকা পথেও দৃষ্টি নিক্ষেপ করা যায়। ওই মহাত্মা আমার ক্ষেত্রে সেটাই করে দেখালেন। ঘটনাটি হয়েছিল কি, নাগা সাধুদের সাথে ঘুরতে ঘুরতে হঠাৎ কোনো একদিন ওনাদের আর দেখতে পেলাম না, ফলে এখানে ওখানে ওনাদের সন্ধানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পাচ্ছি না তো বটেই, উপরন্তু দেখছি 2.5-3 মাস ধরে ঘুরে ঘুরে বারবার একই জায়গায় পৌঁছাচ্ছে। জায়গাটা পর্বতের ঢালে, ফলে জঙ্গল আকীর্ণ। সূর্যের ডোবা ওঠা দেখে সময়ের আন্দাজ করতাম। এইভাবে কয়েকবার যখন ওই রকম ঘটনা ঘটল, তখন শেষবার সিদ্ধান্ত নিলাম যে ওই স্থানটিতেই যখন বারবার ফিরে আসছি তখন আর কোনো চেষ্টা নয়, শরীরটা এখানেই পাত হয়ে যাক। এই ভেবে একটা পাথরের উপর শুয়ে বিশ্রাম নিচ্ছি, হঠাৎ মেঘ গর্জনের মতো আওয়াজ ভেসে আসতে লাগলো। চমকে উঠে এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেলাম না, কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ যেন বজ্রের মতো আওয়াজে আমাকে ডাকছে এবং ওপরে উঠে আসতে বলছে। যাই হোক, যখনই আওয়াজটা আসছিল তখনই আমাকে কানে হাত দিয়ে চাপা দিতে হচ্ছিল, কারণ মনে হচ্ছিল ওই আওয়াজে বোধহয় আমার কানের পর্দা ফেটে যাবে। জিজ্ঞাসু আবার প্রশ্ন করলেন, আওয়াজটা কিসের ছিল? গুরু মহারাজের উত্তর, একজন প্রাচীন সন্ন্যাসীর কণ্ঠস্বর। জিজ্ঞাসু আবার প্রশ্ন করলেন, মানুষের অত জোর আওয়াজ কি করে সম্ভব? গুরু মহারাজ, হ্যাঁ সম্ভব, নাদ বিজ্ঞান আছে না, সাধুরা জানেন ওই নাদ বিজ্ঞান। দেখো সাধু সন্তরা বনে জঙ্গলে পর্বতে থাকেন, যেখানে হিংস্র পশুরা বাস করেন। বিশেষত গুহাগুলির দখল নিয়ে সমস্যায় পড়তে হয় সাধুদের, কেননা বাঘ, সিংহ, ভাল্লুক এরাও তো গুহায় থাকতে ভালোবাসে, নিরাপদ আশ্রয় আর কে না চায়। সাধুরা দেখলেন যে একই জঙ্গলে বাঘ এবং সিংহরা থাকতে চায় না, আর থাকলেও সিংহের কাছে বাঘেরা নিরাপদ দূরত্ব বজায় রাখে। এর কারণ অনুসন্ধান করে দেখা গেল বাঘেদের হালুম, সিংহের গর্জন অনেক বেশি গম্ভীর, প্রায় বজ্রপাতের মতো, এটাতে বাঘ ভয় পায়। শব্দের প্রাবল্য অন্যদের ডমিনেট করে, নেকড়ের ডাক শুনলে কুকুররা ভীষণ ভয় পায়। তাছাড়া এমনিতে দেখবে যখন জঙ্গলের হিংস্র প্রাণীর সম্মুখীন হয় মানুষ তখন টিন ক্যানেস্তারা বাজিয়ে সরগোল তোলে, আর তাতেই ভয় পেয়ে ওরা পালায়। এখন অবশ্য বোম বন্দুকের যুগ, ফলে জীবজন্তুদের ভয় দেখানো মানুষের কাছে আর কষ্টকর নয়, কিন্তু প্রাচীনকাল থেকে সাধু সন্তরা ওই বিজ্ঞান রপ্ত করে রেখেছিলেন যাতে প্রয়োজনে কাজে লাগাতে পারে।
ওই সাধুটিও নাদ বিজ্ঞান এবং ত্রাটক বিদ্যান দুটোতেই সিদ্ধ ছিলেন। পরে অবশ্য তার অনেক কিছুর সাথে পরিচয় হল। যাই হোক, প্রাথমিক বিহলতা কাটিয়ে আকাশবাণীর ন্যায় আগত শব্দকে ফলো করতে লাগলাম। উপরের দিকে পর্বতের গায়ে তাকিয়ে একটা প্রাচীন পথের সন্ধান পেলাম। ঝোপঝাড় ঠেলে ঠেলে পাহাড়ি পথ ধরে উপরে উঠতে লাগলাম। মাঝে মাঝে নির্দেশ আসছে ডাইনে অথবা বায়া। এইভাবে প্রায় 1.5-2 কিলোমিটার চড়াই ভেঙে ওপরে উঠে দেখলাম একটা প্রশস্ত জায়গা, আর দূরে পর্বতের গায়ে একটা গুহার মতো, কিন্তু মুখটা পাথর দিয়ে ঢাকা। কত কাল যে ঢাকা আছে তার কোনো ঠিক নেই, কারণ গুহা মুখের চারিদিকে গাছগাছালির ঝোপঝাড় গড়ে উঠেছে। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছি এবং ভাবছি নির্দেশটা ওই গুহা থেকেই না অন্য কোথাও থেকে আসছিল। এমন সময় গুহা থেকেই নির্দেশ এলো পাথরটা সরিয়ে ফেলার। ফলে নির্দেশ মতো গুহামুখ থেকে পাথরটা সরাতে সরাতে ভাবছি কি আশ্চর্য, এত উঁচুতে গুহামুখে বদ্ধ অবস্থায় গুহার ভেতর বসে কি করে দেখা সম্ভব যে নিচে একজন রয়েছে, আবার তাকে নির্দেশ দিয়ে দিয়ে নিয়ে আসছেন। এ কি সিদ্ধরে বাবা, হয়তো কোনো বিরাট যোগী। এই ভাবতে ভাবতে পাথরটা সরিয়ে পরমাগ্রহে গুহার ভেতরে দৃষ্টি নিক্ষেপ করতেই আমার সমস্ত ভাবনায় ছেদ পড়ল আর শরীরে এক ধরনের শিহরণ খেলে গেল। কি দেখলাম জানো? কত বছরের অব্যবহৃত জমাট বাঁধা অন্ধকার গুহার মধ্যে শুধু যেন একজোড়া জ্বলন্ত চোখ, একটা ভ্যাপসা গুমোট আবহাওয়া যেন আমার সারা শরীর সহ্য করতে পারছে না। কিছুক্ষণ থাকার পরে চোখটা গুহার অন্ধকারের সঙ্গে সেট হয়ে গেল এবং পরিবেশটা শরীর মানিয়ে নিল। তখন ভালো করে তাকিয়ে দেখলাম যিনি বসে আছেন তাকে আর মানুষ বলে বোধ হচ্ছে না, শুধু একটা কঙ্কালের উপর যেন চামড়াখানা টানানো আছে আর চোখের গহ্বরটা কয়েক ইঞ্চি ভেতরে ঢোকা এবং তাতেই জ্বলন্ত চক্ষু আর বজ্রের মতো আওয়াজ। দেখে মনে হচ্ছিল শরীরে প্রাণের কোনো স্পন্দনই নেই। যাই হোক, আমি প্রণাম করে তার কাছে গিয়ে বসলাম এবং জিজ্ঞাসা করলাম কেন তিনি আমাকে এখানে ডেকেছেন। এবার সহজ গলায় আমাকে 3টি জিজ্ঞাসা করলেন। তার প্রথম জিজ্ঞাসা ছিল, লোহে কা চিড়িয়া আকাশ মে উঠতা হ্যায় ক্যা? আমি বুঝলাম উনি এরোপ্লেনের কথা জানতে চাইছে। আমি উত্তর দিলাম, হ্যাঁ জি। উনি আবার জিজ্ঞাসা করলেন, লোহে কা হংস পানি মে তৈরতা হ্যায় ক্যা? বুঝলাম উনি জলজাহাজের কথা জানতে চাইছেন, ফলে আবার আমি উত্তর দিলাম, হ্যাঁ জি। ওনার শেষ জিজ্ঞাসা ছিল, পানি সে আগ বানতা হ্যায় ক্যা? আমি বুঝলাম জলবিদ্যুৎ তৈরি হচ্ছে কিনা উনি জানতে চাইছেন, ফলে এবারও উত্তর দিলাম, হ্যাঁ জি। উনি এবার প্রসন্ন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তেরে হি ইন্তজার মে থা আপ মেরা জানে কা ওয়াক্ত হো গয়া। এরপর উনি আমাকে ভীষণ ভালোবাসলেন, আদর করলেন ও আশীর্বাদ করলেন। তারপর উনি সমস্ত ব্যাপারটা খুলে বললেন, আমার গুরু 64 কলাবিদ্যার শিক্ষা আমাকে শিখিয়েছেন এবং বলেছেন, যখন আকাশে লোহার পাখি, জলে লোহার হাঁস এবং জল থেকে আগুন তৈরি হবে, তখন এক বালক বেশি মহাযোগী আমার কাছে আসবেন। তিনি এই কলাবিদ্যাসমূহ গ্রহণ করার উপযুক্ত আধার। তাকে ওইগুলো না শোনানো অবধি তোমার স্থূল শরীর নিয়ে অপেক্ষা করতে হবে। এখন সেই উপযুক্ত সময়, তুমি এসেছো, তোমাকেই ওই সকল বিদ্যা অর্পণ করে আমি দায়িত্ব মুক্ত হতে চাই। আমার মন মেজাজ তখন ভালো নেই, নাগা সন্ন্যাসীদের বিরহে কিছু ভালো লাগছিল না। ভাবলাম এই সব মাথায় ঢুকিয়ে লাভ নেই, আবার চিন্তা করলাম আমি এগুলি না শুনলে ওনার মুক্তি নেই। তখন শেষে সিদ্ধান্ত নিলাম আমি এখন শুনি, পরে ওয়াশ আউট করে ফেলব। উনি তখন পালি ভাষায় 64 কলাবিদ্যা সূত্রাকারে 3 ঘন্টা ধরে বললেন। তারপর উনি ওখানেই দেহ ত্যাগ করলেন। আমি ওখানেই তার শবদেহ সৎকার করলাম, কিন্তু সেই যে বিদ্যা শুনলাম তা আর মাথা থেকে বের করে দিতে পারলাম না, মাথায় তা প্রিন্ট হয়ে গিয়েছিল। উনি বৌদ্ধ আমলের 2500 বছরের যোগী ছিলেন, তবে পরবর্তীকালে যখন সমাজে মানুষের জন্য কাজ করতে নেমে আসতে হলো, তখন ওই সন্ন্যাসীর প্রদত্ত সিদ্ধির প্রচুর কার্যকারিতা পেয়েছি এবং আজও সেগুলির দ্বারা বহু মানুষের কল্যাণ হয়ে চলেছে। আমি তোমাদের বলি না কত যে দধিচির আত্মত্যাগ হয়ে চলেছে মানব কল্যাণের জন্য, মানব কোনোদিনই তার খোঁজ পাবে না।